প্রিয় বন্ধুরা, আমরা কথায় কথায় শুনি যে মানুষ বড় স্বার্থপর হয়ে যাচ্ছে। আজকাল মানুষ কারো বিপদে কেউ এগিয়ে আসেন না, কথাটা আংশিক সত্য। এই জন্য আমি আংশিক বলছি, তার মধ্যেও কিন্তু ব্যতিক্রমী বেশ কিছু মানুষ আছেন, এটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি, যারা সমাজে কোনো ধরনের অন্যায় হলে সরাসরি তার প্রতিবাদ করতে কুণ্ঠা করেন না। আমরা সুটিয়ায় বরুণ বিশ্বাসকে দেখেছি, বামুনগাছিতে সৌরভকে দেখেছি, কামদুনিতে আমরা মৌসুমি টুম্পাকে দেখেছি, এবার দেখলাম খোদ কলকাতার বুকে নীলাঞ্জনা চ্যাটার্জিকে। আজকের অনুষ্ঠানে আপনাদের দেখাবো এবং শোনাবো প্রতিবাদী নীলাঞ্জনাকে। দেখুন, বন্ধু, খোদ কলকাতা শহরের বুকে যেখানে এত নিরাপত্তা, এত পুলিশ, এত সিসি ক্যামেরা, তাও আমরা একজন মহিলাকে বাঁচাতে পারছি না। বা কেউ আক্রান্ত হয়ে গেলে তার সঠিক ব্যবস্থা করতে পারছি না, তাহলে গ্রামে গঞ্জে মানুষের নিরাপত্তা কোথায়? তাহলে কিসের প্রয়োজন এই পুলিশ প্রশাসনের? পুলিশ প্রশাসনের কি কাজ খালি রাজনৈতিক নেতাদের প্রোটেকশন দেওয়া? পুলিশ প্রশাসনের কি কাজ খালি শাসক দলের কথা মতো উঠবস করা? পুলিশের কাজ কি খালি বিভিন্ন ক্ষেত্রে সরাসরি বলছি তোলাবাজি করা? না বন্ধুরা, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এখনো পুলিশের মধ্যে বহু পুলিশ অফিসার আছেন যারা তাদের কাজে ডেডিকেটেড। আমরা কিছুদিন আগেও দেখেছি হাওড়া ব্রিজের নিচে একজন বাবা তার সন্তানের জন্য রক্ত কালেক্ট করতে যাচ্ছিলেন, বিপদে পড়েছিলেন, একজন সিভিক ভলেন্টিয়ার যাদের অনেক সময় আমরা অবহেলা করি, তিনি কিন্তু ব্লাড দিয়েছিলেন। এরকম বহু নজির পুলিশের মধ্যেও আছে। পুলিশ বাইরের কেউ নয়, আমাদের ঘরের। কিন্তু আমরা জানি যে পুলিশের বহু পুলিশ অফিসার আজকে নিষ্ক্রিয় হতে অনেক সময় বাধ্য হয়ে যাচ্ছেন ডিউ টু পলিটিক্যাল প্রেশার, এটা অন্য প্রসঙ্গ। খালি আমার অবাক লাগে যে আমরা সত্যি কি নিরাপদে আছি? শুনুন খোদ নীলাঞ্জনার কণ্ঠে।
এইবার আমি আর দীপ গাড়িটাকে ধরতে গেছি, কারণ গাড়ি থেকে লোক পালিয়ে যাবে মাথা পচে, বুঝতে পারলাম। সেজন্য দীপ গেল গাড়ির ডান দিকের দরজাটা খুলতে, আমি গাড়িটাকে সামনে দিয়ে গিয়ে দাঁড়া দাঁড়া করতে করতে গাড়িটাকে সামনে দিয়ে দীপ দিয়ে যেতে গেছি, ও গাড়িটাকে ব্যাক করে আমার উপর দিয়ে চালিয়ে মেরে দিল। তুমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি আর্জি জানাচ্ছো এই ব্যাপারে, এই ঘটনার জন্য? আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার সাহেব, এরা যেন এই অপরাধের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করতে গেলে, মেয়েদের উপর এমনিতে অপরাধ বাড়ছে না, মেয়েদের উপর এই ধরনের অপরাধ করতে গেলে যেন দুবার করে মানুষ ভাবে, এ ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। যাতে আমার জীবন আমি রিস্ক নিয়েছি, ঠিক আছে, আমি আমি বেঁচে আছি এখন, আমি ভবিষ্যতে আবার বিপদ কারুর দেখে যাবো, কিন্তু আমি চাইবো না যে আর কারো এরকম বিপদ। এই এই জিনিসটা আমাদের একটা এমন একটা শাস্তির ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক, যাতে করে এ ধরনের অপরাধ করতে গেলে দুবার অপরাধী ভাববে যে এটা করে পার পাবো না। আমি পুলিশ প্রশাসন আমার পাশে আছেন, আমি এই বিপদে তাদেরকে পাশে পেয়েছি, আমার যা অবস্থা হয়েছিল তারা সমানে আমাকে সাহস জুগিয়েছেন, আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং সমানে সাহায্য করেছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে পুলিশ কমিশনার এসেছিলেন, হ্যাঁ, ডেপুটি পুলিশ কমিশনার এসেছিলেন, পুলিশ কমিশনার সাহেব আমার সাথে ফোনে কথা বলেছেন। কি বলেছেন? মুখ্যমন্ত্রী আমার বলেছেন, ঘোষণা করেছেন যে রাজ্য সরকার আমার সমস্ত চিকিৎসাপত্র ভার নিল, সেই তার জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। আর আমি এটাই স্যারকে বলেছি, ডেপুটি কমিশনার স্যারকে বলেছি যে এটাকে একটা উদাহরণ হিসেবে আপনারা রাখুন, যাতে মানুষ ভয় পেয়ে বিপদে কাউকে বিপদে পড়েছে, ভয় পেয়ে পিছিয়ে গেলাম, পুলিশ প্রশাসন দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় না, এবং সমাজে পুলিশ প্রশাসন যাতে মানে মানুষ যাতে বোঝে যে না পুলিশকে বা প্রশাসনকে পাশে পাবে, এই ধরনের বিপদে কাউকে সাহায্য করলে পুলিশ বা প্রশাসন তাদের পাশে থাকবে, এই যে বার্তাটা, এই বার্তাটা যেন যায়। তাহলে কিন্তু মানুষ বিপদে কাউকে ফেলে পালিয়ে যাবে, কেউ বিপদে পড়লে তাকে ফেলে পালিয়ে যাবে। আমি তো এত চিন্তা করিনি কে পাশে দাঁড়াবে না দাঁড়াবে, কিন্তু আমার পাশে তো দাঁড়িয়েছেন সারা কলকাতার মানুষ, সারা সারা বেঙ্গল না, সারা ইন্ডিয়ার লোক তোমার পাশে আছে, ভারতবর্ষের লোক আছে। তাহলে আমি যদি সাধারণ মানুষ এইটুকু পেতে পারি, আরেকজন সাধারণ মানুষ যদি এই কাজটা করেন তিনিও একই জিনিস পাবেন, এই বার্তাটুকু যাক জনগণের কাছে, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। মানুষ আসলে ভয় পায়, মানুষ কোর্ট কাছারিতে যেতে চায় না, এবং এখানে পুলিশ প্রশাসন পাশে পাশে থাকলে তো মানুষ যাবে, আগাবে, যদি সহযোগিতাটুকু যদি পাওয়া যায় মানুষ কিন্তু নির্ভয়, যেটা এক্ষেত্রে হয়েছে, নির্ভয় যায়। মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি ফোন করেছিলেন বা কথা বলেছে কোনো? আমাকে এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেনি, তবে ওনার বার্তা আমাকে কমিশনার সাহেব আমাকে ফোন করে জানিয়েছে, এবং আমি ভবিষ্যতে আশা করব যে নিশ্চয়ই দিদি আমার সাথে কথা বলবে। আপনারা শুনলেন নীলাঞ্জনা চ্যাটার্জি কি বললেন, কি দুর্বিষহ অবস্থায় এখন নীলাঞ্জনা রয়েছে। তবুও সত্যি বুকটা গর্বে ভরে ওঠে যখন দেখি মৌসুমী টুম্পা নীলাঞ্জনার মতো অসংখ্য মহিলা যারা নিজের জীবন বিপন্ন করে অন্যকে বাঁচতে সাহায্য করছেন, অথবা সমাজের যেখানে অন্যায় দেখছেন তার প্রতিবাদ করছেন, ভেবে সত্যি গর্বিত মনে হয়। খালি আমার ছোট্ট দু একটা প্রশ্ন, ঘটনার দিন রাত্রিবেলা নীলাঞ্জনার হাজবেন্ড যখন পুলিশকে জানালেন, হ্যাঁ কিছু দেরি হলেও একজন পুলিশ সার্জেন্ট এসেছিলেন, ওনাকে আমার
অশেষ ধন্যবাদ। কিন্তু সত্যি যদি পুলিশ আরেকটু তৎপর হতো তাহলে কি পারা যেত না সেই রাত্রেই অভিযুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করা? আমরা অবাক হয়ে দেখছি প্রায় তিন দিন পর তাকে ধরা হলো। আপনারা বিশ্বাস করুন বন্ধুরা, অথচ আমাদের কাছে খবর ছিল বিভিন্ন সূত্রে, সংবাদ মাধ্যমের লোকরা আরো বেশি জানেন, তাদের কাছ থেকে এই খবরগুলো পাওয়া। জিপ, পুলিশ কি অ্যাকশন নিচ্ছে, একে অভিযুক্তকে কবে ধরা হবে, সেটা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে বারবার খবর চলে আসছিল এবং আমরা জানতাম কবে ধরা হবে, সবাই জানত। তার কারণটা হলো পুলিশের মধ্যে যারা অনেস্ট আছেন তারা কিন্তু খবরটা দিচ্ছিলেন, অর্থাৎ যেটা বলতে চাইছি যে পুলিশ জানতেন কিন্তু তাকে ধরা হয়নি, কারণ জানি না। অতি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব, উনি বলেছেন সরকার নিরঞ্জনার শারীরিক কারণে অপারেশনের জন্য যে সমস্ত খরচা হয়েছে সেটা সরকার বহন করবেন, খুব ভালো কথা। আমার প্রশ্ন হলো সবার বেলা কেন হয় না, কেন যখন কোনো মহিলা এই ধরনের কমপ্লেন করছেন বা কোনো মহিলা শ্লীলতাহানি হচ্ছে, আমরা দেখলাম জলপাইগুড়িতে না অর্থাৎ উত্তরবঙ্গে দুটো বাচ্চা বোনকে সারা রাত ধরে ধর্ষণ করা হল, তার মধ্যে একজন মারাই গেলেন, সুইসাইড করলেন, কেন দেখতে হবে এই মর্মান্তিক দৃশ্যগুলো, কেন আমাদের পুলিশ মন্ত্রী সরাসরি বলবেন না যে এই সমস্ত তদন্তে যারা দেরি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? কোন অলিখিত কারণে কোন পুলিশ অফিসার শ্লীলতাহানির কেস নিতে চান না? কোন অলিখিত কারণে যারা এই অভিযোগ করতে যান বহু ক্ষেত্রে দেখা গেছে পুলিশ তাদের সাথে মিসবিহেভ করছেন? কেন পুলিশের কোন অধিকার আছে তাদের সাথে মিসবিহেভ করার? আমরা সুজেটের ক্ষেত্রে দেখেছি, পার্কস্ট্রিট কাণ্ডে বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কেন কেন তাদের কি বলা হয়েছে যে আপনারা শ্লীলতাহানির কেস নেবেন না, যাতে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্টটা বেরোয় অর্থাৎ বইটা বেরোয় সেখানে পশ্চিমবঙ্গ অপরাধের একদম নিচে থাকে? আসলে কি সেটা সত্য জানি না বন্ধুরা। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, শুধু আর্থিক অনুদান নয়, আপনি আইন এবং এই ধরনের ক্ষেত্রে পুলিশকে আরও অনেক তৎপর হতে বলুন। তার কারণ আমাদের পুলিশের মধ্যে বহু এফিসিয়েন্ট অফিসার আছেন যারা তৎক্ষণাৎ এর সত্যি সত্যি সুব্যবস্থা নিতে পারেন। তবু বলবো এই অনুষ্ঠান শেষ করার আগে যে নীলাঞ্জন আবার দেখিয়ে দিলেন যে না, সমাজে মহিলারাও প্রতিবাদ করতে জানেন। আমি নিজে আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করি, তাই আমি বিশেষভাবে নীলাঞ্জনা, মৌসুমী, টুম্পাইদের মতো মেয়েদেরকে কুর্নিশ জানাই আর আপনাদেরকে বলি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এইভাবে চালু রাখুন। আর হ্যাঁ, যেটা আমি রোজ বলি, যদি সত্যি আপনারা মনে করেন যে সমীর আইচি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সমাজের বিভিন্ন বার্তা যথাযথ নিয়ে আসছে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন।